রং মেখে ডং সেজে রমাদান মাসে পর্যন্ত নাচানাচি আর গান গেয়ে বেড়াচ্ছে, রং উৎসব করছে। সাংবাদিক একজন পেলাম, সম্ভবত যায় যায় দিনের সাংবাদিক, আমার চোখে পড়ছে নিউজটা। সাংবাদিক গিয়ে জিজ্ঞাসা করতেছে, এই যে রমজান মাসে এইরকম নাচানাচি করতেছেন, রোজা কি হালকা হয় নাই? তো একজন উত্তর দিচ্ছে, রোজা হালকা হবে, আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড আই গেজ, আমি ধারণা করি যে আল্লাহ বুঝবে যে আমরা তরুণ মানুষ একটু একটু নাচানাচি তো করাই লাগে, রমজান হয় আর অন্য মাস হয় হোক। আপনার নাউজুবিল্লাহ যে আসতে বলছেন, নাউজুবিল্লাহ তো আরো জোরে বলা উচিত। এরপরে আরেকজনকে প্রশ্ন করছে, তুমি কি রোজা রাখছো? মেয়ে মানুষ কি সাবলীল উত্তর, হ্যাঁ রোজা রাখছি, ঠিক আছে। রোজা রোজার জায়গায়, উৎসব উৎসবের জায়গায়। চিন্তা করছেন মুসলমান, রোজা রোজার জায়গায়, উৎসব উৎসবের জায়গায়। আরেকজনের প্রশ্ন করছে, তোমার কি অভিমত? সে উত্তর দিচ্ছে, আমার অভিমত হচ্ছে এই চারুকলার আঙিনায় যেই সুন্দরভাবে আমরা আমাদের রং সেজে ঢং সাজতে পারি, নাচ গান সব করতে পারি, অবলীলায় কোনো বাধা নাই, আমরা স্বাধীনতা ফিল করি, বাহিরে এরকম একটা পরিবেশ আমরা পাই না, এই জায়গায় একটা পরিবেশ পাইছি, তার মানে বোঝা যায় চারুকলার ওই জায়গাটাকে তারা মুসলমানদের মনে করে না, মুসলমানদের জায়গার ভিতরে রমাদানের এই পবিত্রতাকে নষ্ট করার মতো দুঃসাহস মুসলমানের ছেলেরা দেখাতে পারতো না, ঠিক কিনা বলেন? কত বড় দুঃসাহস, চিন্তা করেন। অথচ সেই জায়গাতে প্রোডাক্টিভ রমাদান, রমজানকে কিভাবে প্রোডাক্টিভ করা যায়, আরো বেশি সাফল্য মণ্ডিত করা যায়, রমজানকে আরো বেশি কিভাবে কার্যকর করা যায়, এই মর্মে একটা সেমিনার দেওয়া হয়েছে, একটু আলোচনা সভা কথা বলা হবে। আসুন ভাই রমজানের পবিত্রতাকে কাজে লাগাই। ঠিক যেইভাবে আজকে আমরা জুমায় কথা বলছি, এইভাবে ঢাকা ইউনিভার্সিটিতে কথা বলবে, ওইখানে কোনো নাচ গান না, বাজনা না, কিচ্ছু না, ছেলে মেয়ে একত্রিত হওয়ার, অশ্লীল ড্রেস পরে কোনো অঙ্গ ভঙ্গিমার কোনো সুযোগ নাই, শুধু রমাদান কিভাবে আলোকিত হতে পারে এই নিয়ে কথা হবে। এই কথার ভিতরে শুধু বাধাই দেয় নাই, সেখানে অ্যারেস্ট পর্যন্ত করা হয়েছে, এমনকি আরবি বিভাগের যিনি প্রধান আছেন ওনার কাছে চারুকলা থেকে জানতে চাওয়া হয়েছে, কয়জন ছেলে নিয়মিত কোরআন পড়ে, কয়জন ছেলে নিয়মিত কোরআন পড়ে, এটা জানতে চেয়েছে, এদের লিস্ট দেন কয়জন কোরআন পড়ে। তার মানে বোঝা যায় যদি আপনার সম্পর্ক কোরআনের সঙ্গে না থাকে, সালামের সঙ্গে না থাকে, ইসলামের সঙ্গে না থাকে, আপনি বুঝে নেন ঢাকা ইউনিভার্সিটির বড় শিক্ষক আপনি হতে পারেন, বড় ডিগ্রি আপনি নিতে পারেন, বড় সার্টিফিকেট আপনার থাকতে পারে, নামে আপনি মুসলিম হতে পারেন, আদৌ আপনি সত্যিকারের মুসলমান হতে পারেন নাই, ঠিক কিনা বলেন? বড় আফসোস মুসলমান, একটা মুসলমানের দেশ আজকে কোন পথে আমরা হাঁটতেছি, কোন পথে আজকে আমরা যাচ্ছি? আজকে আমাদের মুসলমানদের ভিতরে কোরআন পড়বে দাবিতে এই সুযোগ দেওয়া হয়নি, প্রোডাক্টিভ রমাদান রমজানকে কার্যকর করা হবে এই শীর্ষক আলোচনা করতে দেওয়া হয়নি। চিন্তা করেন মুসলমান কোন দিকে আমরা হাঁটতেছি, আর রং মেখে ছেলে মেয়ে কি ফার্স্ট ইয়ার, কি সেকেন্ড ইয়ার, কি থার্ড ইয়ার, কি ফোর্থ ইয়ার, ছোট বড় সিনিয়র জুনিয়র কোনো ভেদাভেদ নাই, সব ভেদাভেদ ভুলে গিয়ে একত্রে নাচ গান করতেছে রমজান মাসে। এরপরেও ওই মুসলমানদেরকে জিজ্ঞাসা করতেছে যে রোজা কি ঢিলা হয়েছে মনে করেন? না, রোজা ঢিলা হওয়ার তো কিছু নাই, একটা তো আমার এবাদত আর আরেকটা আমার উৎসব, দুইটা তো এক না। এই কথা সেই যুগের কাফেরদের ছিল, আজকে এই যুগের মুসলমানরা এই কথা বলে যে ওইটা তো আমার এবাদত, এটা আমার সংস্কৃতি, এটা আমার উৎসব। এবাদত আর উৎসব
দুইটাকে আলাদা করা যায় না মুসলমান।